বিপি পোতার হসপিটালের পডকাস্টে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা আজ আরো একবার যে বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে আমরা এর আগেও একদিন কথা বলার চেষ্টা করেছি এবং তার ফলে বহু প্রশ্ন এমন আমরা পেয়েছি যে প্রশ্নগুলো নিয়ে হয়তো আমরা আগের দিন আলোচনা করতে পারিনি তো সেই বিষয়গুলোতেই আজকে আলোকপাত করার চেষ্টা করব। এবং অবশ্যই আগের দিনের মতো আজকেও কিন্তু আমরা আমাদের এই পডকাস্টে পেয়ে গিয়েছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা যার সঙ্গে করব। এবং যিনি আমাদেরকে সলিউশন দেবেন তার সঙ্গে আগে আলাপ করব। এবং কি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই টেস্টিস অথবা অন্ডকোশ বলে যে অর্গানটি রয়েছে তার তাকে কিভাবে ভালো রাখা যেতে পারে অথবা এই অন্ডকোষ বা টেস্টিস সংক্রান্ত কি ধরনের সমস্যা হতে পারে এবং তার ট্রিটমেন্ট কি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিপি পর্দার হসপিটালের স্টুডিওতে রয়েছেন ডক্টর কুন্ডু পেডিওট্রিক সার্জন ডক্টর কুন্ডু আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি ডক্টর তনুশ্রী কুন্ডু আমি পিডিয়াট্রিক সার্জন আমি বিপি পোদ্দার হাসপাতালের সাথে অ্যাসোসিয়েটেড আছি গত তিন বছর ধরে এবারে এটা নিয়ে আমরা আগের দিনকেও বলেছি অন্ডকোষের ব্যাপারটা নিয়ে যে অ্যাওয়ারনেসটা খুব দরকার কারণ কি প্যারেন্টসরা অর্ধেক সময় ওরা অ্যাওয়ার থাকে না এই বিষয়টা নিয়ে তো আজকেও আমি এই সেম জিনিস রিপিট করব যে যখনই ছ মাস বয়সের পরে যখনই আপনারা দেখবেন যে বাচ্চার অন্ডকোষ একদিকে নেই অথবা জায়গাটা ফুলে উঠছে তখনই সঙ্গে সঙ্গে আপনারা আসবেন কনসাল্ট করবেন ডক্টরের সাথে তো সর্বপ্রথমে কি করতে হবে যখনই দেখবেন যে অন্ডকোষটা নেই তখন এটার দিকে যায় যে অন্ডকোষটা তার মানে বাচ্চার শরীরে নামেনি অথবা সেটা নেই জন্মগত সেটাকে অনেক সময় আমরা বলি নাবিন টেস্টিস নাবিন টেস্টিস মানে মানে জন্ম থেকেই অন্ডকোষটা নেই অতএব সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি সময় ওয়েট করে দরকার পড়ে না তখন আমরা কিছু হরমোনাল টেস্ট করিয়ে থাকি বাচ্চাদের যাতে দেখার জন্য যে অন্য দিকের অন্ডকোষটা স্বাভাবিক আছে কি না আর এইটা আমি বলতে চাইবো যে আপনারা এইটা খুব বেশি চিন্তায় পড়ে যাবেন না যে না একদিকের অন্ডকোশ নেই আমার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার না ভবিষ্যৎ একদমই অন্ধকার নেই যদি হরমোনাল স্টেটাস ঠিক থাকে ধরুন টেস্টোস্টেরন লেভেল যেটা আর কি আমরা বলি যেটা কিনা মেল হরমোন বাচ্চাদের মেল বাচ্চাদের শরীরে সেটা যদি ঠিকঠাক লেভেলে থাকে অন্য দিকের অন্ডকোষটা স্বাভাবিক থাকে তাহলে সে নর্মাল যে অন্য মেল বাচ্চারা আছে তাদের মতো ওরা বড় হয়ে পারে এবং বিয়েও করতে পারেন এবং বিয়ের পরে তাদের বাচ্চা কাচ্চা হতে পারে এইটা না যে একদিকের অন্ডকোষ কাজ করছে না বা একদিকের অন্ডকোশ একদমই অ্যাবসেন্ট আছে মানে যেটা কিনা নাবিন টেস্টেস তো সেই ক্ষেত্রে যে না বড় হয়ে তো আর কোনো ভবিষ্যৎ থাকবে না ওর কোনো বাচ্চা কাচ্চা হবে না এই জিনিসটা ভুল ধারণা অত এই ধারণা থেকে আপনাদের উঠে আসতে হবে এমনকি সেটা ফেস করতে হবে সেই প্রবলেমটা নিয়ে এই না যে আমি একদিকে অন্ডকোষ নেই পাড়ার লোক কী ভাববে সবাই জানি হয়ে যাবে এই জিনিসটা নিয়ে প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্যারেন্টসরা আপনারা এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না এটা সব কিছুরই একটা আজকাল সলিউশন আছে অ্যান্ড স্পেশালি আমাদের এখন এত মডার্ন টেকনোলজি আছে মাইক্রো সার্জারির যুগ আছে সেই যুগে সব কিছুরই একটা ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে টেস্টিস অথবা অন্ডকোশ এর ট্রিটমেন্ট কি হতে পারে যেরকমটা আপনি বললেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা মেল যারা বাচ্চারা তাদের যদি টেস্টিসটা না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কি ট্রিটমেন্ট হতে পারে অথবা যেটা এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম যে অনেক সময় হয় যে বাই বার্থ তাদের সেই বিষয়টা ভিজেবল নয় শরীরে কিন্তু একটা টাইমের পর সেটা ভিজেবল হচ্ছে তো ট্রিটমেন্টের বিষয়টা একটু শুনব যেটা হলো ছ মাস যদি না অন্ডকোষটা নেমে থাকে যখন প্রথম বাচ্চাকে একজন ডাক্তারের কাছে নিয়ে আসা হয় তখন ডাক্তার সেটা দেখে হাত দিয়ে সেই অন্ডকোষটা শরীরের কোথাও ফিল করা যাচ্ছে কি না যদি না ফিল করা যায় তখন আমরা একটা আলট্রাসাউন্ড এর একটা হেল্প নিয়ে থাকি এবার আলট্রাসাউন্ডটা কি করে আমাদেরকে ওই টেস্টিসটা লোকেট করতে সাহায্য করে এবারে এই যে অন্ডকোশটা নিচে নামেনি এটা মেডিকেল টার্মে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস যেটাকে আমরা বলে থাকি ওরা কি করে আলট্রাসাউন্ড যেটা আমাদের আজকাল প্রচণ্ডভাবে হেল্প করছে সেটা হচ্ছে সাইজ ভলিউম টেস্টিসটা ভালো আছে কি না রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা না টেস্টিসটা মানে অন্ডপোস্টার সেটা সব কিছুই আমাদেরকে আলট্রাসাউন্ড গাইড করে দেয় এবারে আলট্রাসাউন্ড আরেকটা জিনিসও গাইড করে যেটা হচ্ছে অন্ডপোষ্টটা পেটের ভেতরে আছে না পেটের থেকে বাইরে বেরিয়ে আছে বাইরে বেরিয়ে এসছে কিন্তু মাঝপথে আটকে গেছে এবারে যদি পেটের ভেতরে থাকে অন্ডকোষটা তখন তার ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন কি সরি তখন কি হয় তখন আমাদের সার্জারি করে অন্ডকোষটাকে পেটের ভেতর থেকে টেনে বাইরে যেখানে আর কি না আমরা স্ক্রোটাম বলে থাকি ওখানে ওটাকে প্লেস করতে হয় এবারে যদি অন্ডকোষটা ধরুন মাঝপথে আটকে গেছে তখন সার্জারি করার দরকার পড়ে না হালকা কেটে কি হয় অনেক সময় এই অন্ডকোষ যেটা নামেনি ওর সঙ্গে অনেক সময় অ্যাসোসিয়েট হয়ে থাকতে পারে তো ওই হার্নিয়াটাকেও আমাদের কিন্তু একই সিটিংয়ে ওটাকে ট্রিট করতে হয় এবং ওটা খুবই জরুরি কারণ অনেক সময় কি হয় যেহেতু এই অন্ডকোষটা নামেনি তার সাথে যে হার্নিয়াটা রয়ে গেছে অনেক সময় হারনিয়াটাও হার্নিয়াটাও আটকে যেতে পারে এবং কিনা ওই জায়গাটা ফুলে উঠতে পারে বাচ্চার প্রচন্ড কষ্ট হতে পারে বাচ্চা প্রচন্ডভাবে কান্নাকাটি করতে পারে আপনারা হয়তো বুঝে উঠবেন না যে বাচ্চা কেন এত কান্নাকাটি করছে হঠাৎ করে দেখবেন যেখানে আপনার অন্ডকোষ থাকার কথা তার ঠিক উপরে হঠাৎ করে ফুলে উঠেছে লাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা আর্জেন্ট করে ওটাকে আমাদের ট্রিট করতে হয় অপারেশন করতে হয় সেটা যে হার যেটা কেনা ওটাকে না আমাদের বন্ধ করতে হয় মানে যেহেতু ওটা একটা ডিফেক্ট থাকে একটা মাসেলের মধ্যে কিছুটা গ্যাপ হয়ে থাকে সেই মাসেলটাকে আমাদের ক্লোজ করে তখন অন্ডকোশটাকে নিচে নামিয়ে এনে নিচের জায়গায় নিচের পজিশনের মতো প্লেস করে দেওয়া একেবারেই এবং এর পাশাপাশি একটা জিনিস জানতে চাইব আমরা সবসময় বলি আমাদের ফিজিক্যাল হেলথ যতটা গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথও ততটাই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে বা অন্ডকোষ এই ধরনের যে সমস্যাগুলো এগুলো অবশ্যই বলা যেতেই পারে যে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটা অবশ্যই টেক কেয়ার করা ভীষণ প্রয়োজন কিন্তু অনেক সময় হয় যে একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার যদি লাইফে এই রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে অনেক সময় দেখা যায় তারা খুব কনফিডেন্সের অভাব তাদের মধ্যে দেখা যায় অথবা তাদের মনে হয় যে আমি আমার যে এখন যে এজ সেই ওয়াইজ আমি লাইফ লিক করতে পারছি না তো তাদেরকে কি অ্যাডভাইস দেবেন তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো যে এখন মেডিকেল ফ্যাটারনিটি অনেক অ্যাডভান্স হয়ে গেছে অতএ ডিপ্রেশনের কোনো কোনো কারণ নেই আপনারা যে কোনো সময়ে একজন মেডিকেল কনসালটেন্টকে আর বা সার্জিক্যাল কানসালটেন্টকে তার জন্য অ্যাপ্রোচ করতে পারেন এবারে কাউন্সেলিং করতে পারেন এবারে একটা যেটা হলো অন্ডকোষের জন্য নিজেকে ভেঙে পড়া বা অন্য লোকের সাথে এই ফ্যাক্টটা নিয়ে ডিসকাস না করা সেটা একদমই প্লিজ করবেন না আর ডিপ্রেশনেও যাওয়ার কোনো বিষয় নেই কারণ সব কিছুরই একটা ট্রিটমেন্ট আছে আর যদিও বা হরমোনাল স্টাডি করে দেখা যায় যে টেস্টোস্টিরন লেভেল কম আছে বা কিছু হরমোনাল সমস্যা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার সাথে শুধু তো সার্জেনি হেল্প করবে তা তো না অন্ডকোশের ব্যাপারটা উই ক্যান গো ফর মেডিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট যারা যারা হরমোনাল ব্যাপারটাকে যারা ডিল করে সেই ক্ষেত্রে আমাদের আজকাল টেস্টোস্টেরনের ইনজেকশনস বেরিয়ে গেছে টেস্টোস্টেরন ক্রিমস বেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা ওইটা দিয়েও অনেক সময় টেস্টোস্টেরন লেভেলটাকে ইনক্রিজ করে অন্যদিকে রোগের যাতে টেস্টিসটা ভালো থাকে স্বাভাবিক থাকে সেই সব রকম ব্যবস্থা করা আছে অতএব ভেঙে পড়ার কিছু নেই ডেফিনেটলি অন্ডকোষ যদি না থাকে একদিকে শরীরে তো ডেফিনেটলি অ্যাপ্রোচ করুন যে কোনো বয়সে তার নিশ্চয়ই একটা ডেফিনেট ট্রিটমেন্ট আছে অতএব ডিপ্রেশনে যাবেন না বা ভয় পাবেন না এটুকুই বলবো একেবারেই এবং টেস্টিস বা অন্ডকোষ যদি কারোর শরীরে একদম জন্মগতভাবেই কারো শরীরে না থাকে তাহলে তার লাইফস্টাইল বা তার কি লাইফে হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ যা একদিকে ধরুন টেস্টিস নেই বা অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সটা কখন হয় যখন দুদিকে টেস্টিসটাই অ্যাবসেন্ট থাকে তখন হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে তখন আমাদের মা মানে নানান রকম ইনভেস্টিগেশন করতে হয় এমনকি ক্যারিও টাইপিং যেটা একটা জিনিস হয় সেটাকেও করে দেখতে হয় যে মানে যে বাচ্চাটা সেটা মেল বাচ্চা না ফিমেল বাচ্চা কারণ অনেক সময় হতে পারে যে আপনার পুরোটাই অর্গান হয়তো রয়েছে মানে আপনার পেনিস আছে তার সাথে আপনার পেনিসের মাথায় যে পেছাপের ওপেনিং সেটাও আছে কিন্তু দুদিকের অন্ডকোশ নেই এমন কিনা না দুদিকের অন্ডকোষের চামড়ার যে যেটাকে আমরা স্ক্রোটাম বলে থাকি সেই স্ক্রোটামটাও অনেক সময় ঠিকমতো ডেভেলপ করে না তো সেই ক্ষেত্রে আমাদের অনেক রকম টেস্ট করাতে হয় ফর এক্সাম্পল ক্যারিওটাইপিং করাতে হয় যেমনি ক্যারিও এ কি বোঝা যায় মেল বাচ্চা হলে ফর্টি সিক্স এক্স ওয়াই থাকে যেটা কিনা আমরা ক্রোমোজোম বলে থাকি আর যদি ফিমেল বাচ্চা হয় তাহলে ফর্টি সিক্স এক্স এক্স থাকে তো অনেক সময় কি হয় এই যেমনি এরকম রিসেন্টলি একজন পেশেন্ট ছিলেন তার একদিকের অন্ডকোষ ছিল আরেক দিকের অন্ডকোষ মানে খুব রুডিমেন্টারি মানে খুব সাইজে স্মল ছিল বা কিছু ছিল তখন সেটা ওটি করতে গিয়ে দেখা যায় যে একদিকের টেস্টেসের সাইজটা প্রায় নেই বললেই চলে তো সেই ক্ষেত্রে আমরা অন্ডকোষটাকে শরীরে তো রাখতে পারি না ওটা আমাদের শরীরের থেকে যেহেতু ক্ষতি করবে ওই জন্য ওটা কেটে আমরা বায়োপসির জন্য পাঠিয়েছিলাম তো সেই বায়োপসি রিপোর্টে আমরা পেয়েছি যে অন্ডকোষের সাথে মানে মেল টিস্যুর সাথে ফিমেল টিস্যু প্রেজেন্ট ছিল তো সেই ক্ষেত্রে এইগুলো খুবই রেয়ার জিনিস অতএব মানে ইন মানে ওয়ান ল্যাক মেবি পপুলেশন একটা হয়তো বাচ্চার ওরকম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি দুদিকের অন্ডকোষী না থাকে বাচ্চার তাহলে আমি ডেফিনেটলি বলবো যে তার একটা ক্যারিওটাইপিং করে দেখে নেওয়া যে অ্যাকচুয়ালি বাচ্চাটা মেল বাচ্চা না ফিমেল বাচ্চা আর তার সাথে আমাদের পেটের আলট্রাসাউন্ড বা এমআরআই করে দেখে নেওয়া যে পেটের ভেতরে মেল যে আর কি আপনার অর্গানস গুলো রয়েছে না ফিমেল অর্গ্যানস রয়েছে কারণ ইউজুয়ালি ফিমেল অর্গানস তো বাইরে ভিজিবল থাকে না এভরিথিং ইজ ইন্ট্রা মানে পেটের ভেতরে যেমন ইউটারাস বলুন ওভারি বলুন যেমনি ছেলেদের একটা সুবিধা কি টেস্টেসটা উই ক্যান সি মানে আমরা দেখতে পাচ্ছি তাকে ফিল করতে পারছি কিন্তু ইউটারাস বা ওভারি যেগুলো ফিমেল অর্গানস সেগুলো সেগুলো তো আমরা ফিল করতে পারছি না ভিজিবল না সেগুলো পেটের ভেতরে রয়েছে অতএব সেই ক্ষেত্রে এমআরআই করে দেখে আমাদের ওটা আবার কনফার্ম করতে হয় যে আদৌ পেটের ভেতরে যে অর্গানগুলো আছে সেটা মেলেরই আছে না ফিমেলেরই আছে মানে টেস্টেস্টার ক্ষেত্র আমি বলছি যে অনেক সময় কি হয় ইউএসজি থেকে ওরা অনেক সময় টেস্টেস লোকেট করতে পারে না যেমনি টেস্টে যদি পেটের ভেতরে থাকে অনেক সময় এমআরআই করলে বোঝা যায় যে টেস্টেসটা পেটের ভেতরে আছে কিনা ওটা ওরা কনফার্ম অনেক সময় নাইনটি টু নাইনটি ফোর পার্সেন্ট ওরা বলে দেয় অথবা আপনাকে কমেন্ট করে দেবে যে পেটের ভেতরে অ্যাকচুয়ালি দের নো মেল অর্গেনস মানে কোনো টেস্টিস নেই পেটের ভেতরে অ্যাকচুয়ালি দের ইজ ইউটারাস এন্ড ওভারিস তো দ্যাট ইজ আ ভেরি সারপ্রাইজিং ফর দ্য সার্জন অ্যান্ড ফর দ্য প্যারেন্টস তখন ইট ইস আ ডিফিকাল্ট ইস্যু বাট আদার দ্যান দ্যাট ইন নাইনটি পারসেন্ট কেসেস আপনার চিন্তার কোনো বিষয় নেই কোনো ডিপ্রেশনেও যাওয়ার কোনো কারণ নেই এটার ডেফিনেট চিকিৎসা আছে আর তার থেকে আপনার ফ্যামিলি লাইফ একদমই হ্যাম্পার্ড হবে না অ্যান্ড ডেফিনেটলি ইয়ার সোশ্যাল লাইফ ইট উইল বি মেনটেন এইটুকু বিশ্বাস রাখতেই হবে থ্যাংক ইউ সো মাচ ডক্টর অ্যাডভাইস গুলো দেওয়ার জন্য কারণ আমাদের একটা বিষয় বুঝতেই হবে আমাদের শরীরে এত ধরনের অর্গ্যান এবং তাদের ভিন্ন ভিন্ন সমস্যা কিন্তু তারপরেও আমরা কনফিউজড হয়ে যাই এবং আমাদের উচিত আমাদের যখনই কোনো শারীরিক সমস্যা আমাদেরকে বিরক্ত করবে আমরা ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো বা এমন একটা একটা যে বিষয়টা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না বা বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু খুব একটা শোনা যায় না তাই আমাদের আজকের এই পডকাস্টের এই ভিডিওতে এই প্রয়াসটাই ছিল যে বিষয়গুলো নিয়ে একেবারেই আলোচনা হয় না বা আলোচনার পরিমাণটা বেশ কম সেই বিষয়গুলোতে আলোকপাত করা এবং অবশ্যই আপনাদেরকে এই পডকাস্টের মধ্যে দিয়ে জানানো যে টেস্টিস বা অন্ধকোষ অ্যাকচুয়ালি কি এবং এর দ্বারা কি কি সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে এবং এই ধরনের কোনো সমস্যা যদি আপনার শরীরে থাকে তার মানে এটা কিন্তু এমনটা একেবারেই নয় যে আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন না তাই দিনের শেষে একটাই উদ্দেশ্য পজিটিভ থাকতে হবে আমাদেরকে এবং অবশ্যই নিজেদের সমস্যা প্রকাশ্যে আনতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে সলিউশন পেয়ে যাব। আজকে আমাদের এই ভিডিওটা তো অবশ্যই শেষ করব তবে তার আগে বনসাগেন থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সময় দিয়েছেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা বেশ কিছু সলিউশন পেয়েছি এবং আপনারা যারা প্রতিদিন আমাদেরকে এভাবেই সাপোর্ট করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাই এবং আপনাদের এই পডকাস্টে আর কি কি বিষয় জানার রয়েছে অথবা কি বিষয় নিয়ে আমরা আলোচনা করলে আপনাদের আরো অনেক কিছু জানা হবে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে কিন্তু আপনারা জানাবেন আমরা আগামী দিনে পডকাস্টে আপনাদের বাছাই করা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজ এখানেই চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করবেন তিন বিপি পোদ্দার hospital কে নমস্কার।